হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদ আছেন, সুস্থ আছেন। একটি বিষয় আমরা খুব বেশি সবাই জানি যে বাংলাদেশে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলতে আফগানিস্তান দল আসছে। তার আগে শ্রীলঙ্কায় 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে আফগানরা। সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের একরকম উড়িয়েই দিয়েছে আসমান উল্লা শহীদের দল। হাম্বানটোটায় 6 উইকেট 19 বল হাতে রেখেই শ্রীলঙ্কাকে হারিয়েছে আফগানিস্তান। বাংলাদেশের জন্য আপনি কি এটা একটি বড় সংকেত হিসেবে দেখছেন? টাইগার অধিনায়ক তামিম ইকবাল স্বীকার করে নিয়েছেন আসন্ন আফগানিস্তান সিরিজটি বাংলাদেশের জন্য কঠিনই হবে। শনিবার এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল বলেন যে শ্রীলঙ্কায় সঙ্গে প্রথম ODI ম্যাচটি আপনারা প্রত্যেকেই দেখেছেন, তো যে দলের মানসম্পন্ন কোনো ও আন্তর্জাতিক মানের বোলিং সাইড রয়েছে, তো এটা স্বীকার করতে দ্বিধা নেই যে আসন্ন আফগানিস্তান সিরিজটি বাংলাদেশ দলের জন্য একটু কঠিনই হবে। আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি এবং 3 ডিপার্টমেন্টে ভালো করতে পারি, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের জন্য ভালো কিছু আশা করা যায়। তো একমাত্র টেস্ট 3টি ODI ও 2টি T20, 14 জন শুরু হয়ে শেষ হবে 16 জুলাই। বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকবে। আমরা বাঙালি, ক্রিকেট আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, সম্মানের জায়গা, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জায়গা। হারুক জিতুক, বাংলাদেশ দলের সঙ্গেই আছি। শুভকামনা রইল, দেখা হবে বিজয়ে।